বেকারি স্টাইলে পারফেক্ট হোয়াইট ব্রেডের রেসিপির অনেকগুলো রিকোয়েস্ট ছিল আমার দর্শকদের কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। একটা পারফেক্ট হোয়াইট ব্রেড মানে এর পারফেক্ট কালার, পারফেক্ট টেক্সচার, পারফেক্ট শেপ এবং পারফেক্ট টেস্ট। আর এই সব কিছু আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন যদি আপনি রেসিপিটা পারফেক্টভাবে ফলো করেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যে পরিমাপ সেগুলো যদি আপনি হুবহু ফলো করেন এবং আমি আপনাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, সেগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনার ব্রেডটা এরকম পারফেক্ট হবে। তো চলুন দেখে নিই আমাদের এটা তৈরি করতে কী কী লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 440 গ্রাম ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে ব্রেড ফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 26 গ্রাম চিনি এবং সেই সাথে দিয়ে দিব 4 গ্রাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট। যেহেতু এটা ইনস্ট্যান্ট ইস্ট তাই এটাকে আলাদা করে ফোলানোর দরকার নেই, তবে আপনারা যদি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার না করেন তাহলে আলাদা কুসুম গরম পানিতে এটাকে একটু ফুলিয়ে নেবেন। এই শুকনো উপকরণগুলো আমরা একটু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে শুকনো উপকরণ আর একটা লাগবে, সেটা হচ্ছে লবণ। তবে লবণটাকে কখনোই প্রথমে দিবেন না, লবণটা আমাদেরকে পরে দিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি 210 ml কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যেন কুসুম গরম হয়, এর থেকে বেশি গরম বা কম গরম না হয় সেটা খেয়াল রাখবেন। তারপর একটু একটু করে আমি দুধটা দিব আর এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বা স্ট্যান্ড মিক্সার মেশিন থাকে তাহলে আপনারা সেটা সাহায্যও করতে পারেন, সময়টা কম লাগবে। তবে আমি আজকে আপনাদেরকে হাতে এটা মেখে দেখাবো। মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে হাত দিয়ে একটু আলতো করে মেখে নিচ্ছি। অল্প একটু মেখে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা 6 গ্রাম লবণ। লবণটা এই পর্যায়ে আপনাকে দিতে হবে, আগে থেকে লবণটা দিলে কিন্তু ব্রেডটা ঠিক মতো ফুলে না। এখন এটাকে আবারও একসঙ্গে ভালো করে একটু মেখে নিচ্ছি। যখন এটা বাটির গা ছেড়ে আসবে তখন এটাকে বাটি থেকে নামিয়ে আমি একটা কিচেন টপের উপর নিয়ে নিচ্ছি। তার আগে এই কিচেন টপের উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এই ডোটা এর মধ্যে নিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। যত ভালো করে আপনি মাখবেন এই ডোটা ততটাই পারফেক্ট হবে। এই যে দেখুন আমি কিভাবে মাখছি, এক হাত দিয়ে যদি সম্ভব না হয় আপনি চাইলে এভাবে দু হাতের সাহায্য নিয়েও এভাবে করে মাখতে পারেন। যদি আপনি ইলেকট্রিক মিক্সার মেশিনের সাহায্য নেন তাহলেও আপনার মিনিমাম 15 মিনিট সময় লাগবে, আর হাতে করলে কিন্তু অবশ্যই এর থেকে একটু বেশি সময় লাগবে। 6-7 মিনিট ধরে হাত দিয়ে এভাবে মাখার পর তারপর একটুখানি ডো আমি ছিঁড়ে নিয়ে দু হাত দিয়ে এভাবে টেনে ধরছি। যদি এভাবে ছিঁড়ে ছিঁড়ে আসে তাহলে বুঝবেন এখন হচ্ছে পারফেক্ট টাইম এর ভেতরে ফ্যাট অ্যাড করার। ফ্যাট হিসেবে আমি এখানে বাটার ইউজ করছি 53 গ্রাম, এবং এটা একদম সফট বাটার, ফ্রিজের ঠান্ডা বাটার দিয়ে কিন্তু হবে না। আপনি চাইলে 53 গ্রাম তেলও এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে সবটুকুন একবারে না দিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিতে হবে। আর ভালো করে এইভাবে হাতের তালু দিয়ে ডোলে ডোলে এটাকে মেখে নিতে হবে, যাতে বাটারটা বা তেল আপনি যেটাই ইউজ করেন খুব সুন্দরভাবে সমানভাবে এই ডোয়ের সঙ্গে মিশে যায়। বাকি বাটারটুকুনও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আবারও একসঙ্গে এটাকে ভালো করে মেখে নিব। বাটারটা মেশানোর পরপরই এটা অনেকটা স্টিকি হয়ে যাবে, তবে এটাকে কিছুক্ষণ ধরে এভাবে মথার পরে দেখবেন যে আস্তে আস্তে এটা খুব মোলায়েম হয়ে গিয়েছে, আর কোনো স্টিকি ভাব থাকবে না। দেখুন আমি কিভাবে মাখছি, আপনাদের সুবিধার জন্য আমি একটু সময় নিয়ে আপনাদেরকে মাখিয়ে দেখাচ্ছি। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে এভাবে মাখবেন যদি একটা পারফেক্ট ব্রেড বানাতে চান। যদি এই সমস্তটুকুন আপনার একবারে মাখাতে কষ্ট হয় তাহলে চাইলে আপনি দুটো বা তিনটা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েও এইভাবে মেখে নিতে পারেন। বেকারিতে সাধারণত ওরা ইলেকট্রিক মেশিনের সাহায্য নেয়, যার কারণে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা ঘরে তৈরি করব এবং সবার কাছে এই ধরনের ইকুইপমেন্ট নাও থাকতে পারে, এজন্য হাতেই করে দেখাচ্ছি। হাতে করাটা একটু কষ্টসাধ্য, প্রায় 30 মিনিটের মতো আপনাকে এভাবে মাখতে হবে, তবে এটা অসম্ভব কিছু নয়। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার ডো মাখাটা একদম পারফেক্ট হয়েছে, এর জন্য একটা টিপস থাকছে। সেটা হচ্ছে একটুখানি ডো আমি হাতে ছিঁড়ে নিচ্ছি, দেখুন দু হাত দিয়ে এভাবে পাতলা করে টেনে ধরলে যদি এটা ছিঁড়ে ছিঁড়ে আসে তাহলে বুঝবেন যে এটা এখনও মাখা হয়নি, আরও সময় ধরে এটাকে মাখতে হবে। তারপর মাখতে মাখতে যতক্ষণ না এটাই যে দেখুন এভাবে পাতলা করে আপনি ধরবেন, এমন পাতলা হবে যে এপাশ থেকে ওপাশ আপনার আঙুলগুলো বোঝা যাবে কিন্তু এটা ছিঁড়ে আসবে না। দেখুন আমি কতটা পাতলা করে এটা ধরেছি কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে না,
এটা অনেকটা ইলাস্টিকের মতো হয়ে গিয়েছে, তখন বুঝবেন এটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে এবং এটা রেডি ফার্মেন্টেশনের জন্য, অর্থাৎ এটাকে এখন আমরা ফোলাতে পারি। আবার আমরা সেই বাটির মধ্যে এটাকে বসিয়ে দিলাম, তারপর এটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে এটাকে একটু ফুলিয়ে নিতে হবে। আপনি যে কোনো গরম জায়গায় রাখতে পারেন, হতে পারে সেটা আলমারি বা কিচেন ক্যাবিনেট, আমি রাখছি বন্ধ ওভেনে। তবে যেখানেই রাখেন না কেন, বাটিটার পাশে এক মগ ফুটন্ত গরম পানি দিয়ে রাখবেন, এতে করে এই ফার্মেন্টেশন প্রসেসটা সব থেকে বেশি ভালো হয়। আমি এটাকে 40 মিনিটের জন্য বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম সাথে এক মগ ফুটন্ত গরম পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ফুলেছে, কিন্তু পারফেক্টভাবে ফার্মেন্টেশন প্রসেসটা হয়েছে কিনা সেটা বোঝারও একটা উপায় আছে। হাতে একটুখানি ময়দা নিয়ে এর ঠিক মাঝ বরাবর আপনি একটা ছিদ্র করবেন। যদি ছিদ্রটা সাথে সাথে আস্তে আস্তে করে বন্ধ না হতে থাকে, তাহলে বুঝবেন এটা এখনও পারফেক্টভাবে ফুলে নেই, এটাকে আর একটু সময় দিতে হবে। তবে তার আগে এর ভেতরে সব বাতাসগুলো একটু বের করে নিতে হবে। আমি এটাকে আবার একটু হালকা হাতে এভাবে মুছে নিচ্ছি। মথা হয়ে গেলে এটাকে হাতে নিয়ে নিচ থেকে টেনে টেনে এভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাকে যেভাবে দিতে হবে তার কোনো মানে নেই, আপনি চাইলে অন্যভাবেও এটাকে শেপ করে নিতে পারেন। তারপর এটাকে আমি আবারও সেই বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার আর কোনো গরম জায়গায় রাখতে হবে না, জাস্ট এর উপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি, এটা আবারও ফুলে উঠেছে। এবার দেখুন গর্তটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এটা এখন একদম রেডি শেপিংয়ের জন্য। শেপ দেওয়ার আগে প্রথমে এটাকে আবার কিচেন টপের উপর নিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে, যাতে এর ভেতরে সব এয়ার বাবলগুলো বের হয়ে যায়। নাহলে আপনি যদি সরাসরি এটা এখন প্যানের মধ্যে বসিয়ে ব্রেড বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু এর ভেতরে বড় বড় এয়ার পকেট থেকে যাবে, যেটা দেখতে মোটেও ভালো লাগবে না। প্রথম ধাপে আপনি একটু এলোমেলোভাবে যে কোনো ধরনের এটাকে ফোল্ড করে নিতে পারেন। ফোল্ড করা হয়ে গেলে এবার হচ্ছে সেকেন্ড ধাপ এবং লাস্ট ধাপ। আবার এটাকে হাতের তালু দিয়ে আপনি এইভাবে একটু চেপে চেপে বড় করে নেবেন, ঠিক সেই মাপে করবেন যতটা আপনার প্যানের সাইজ। আমি যে প্যানে এটাকে বেক করব সেই সাইজ অনুযায়ী আমি এটাকে একটু চেপে চেপে চওড়া এবং লম্বাই করে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ফোল্ড করছি। একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। এভাবে একপাশ থেকে ফোল্ড করছি এবং চারপাশে এটাকে সিল করে দিচ্ছি। ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে এয়ার পকেট থেকে যাবে। তবে খুব বেশি আবার চাপবেন না, তাহলে ভেতরে কিন্তু আবার ঠিক মতো ফুলতে পারবে না। ফোল্ড করা হয়ে গেলে ওপর থেকে আলতো হাতে এভাবে চেপে চেপে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো বড় ধরনের এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যায়। বলে আসলে বোঝানো কতটা সম্ভব হবে আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হয়ে গিয়েছে এটা শেপ করা। এবার আমি এটাকে সেই ব্রেড প্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি। আমি এখানে যে ব্রেড প্যানটা ইউজ করছি, এগুলো বাংলাদেশের নিউ মার্কেটে খুবই সহজেই পেয়ে যাবেন, 120 টাকা করে দাম। আর যারা দেশের বাইরে আছেন তারা অনলাইনেও এগুলো কিনতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। হয়ে গিয়েছে এটার মধ্যে সেট করা। এখন এটাকে আমি আবার একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার খুব বেশি সময় রাখবেন না, কারণ এখন যদি বেশি ফুলে যায় তাহলে কিন্তু ব্রেডটা ভালো হবে না। এটাকে আমাদের জাস্ট 80% পর্যন্ত আর ফুলিয়ে নিতে হবে, 10-15 মিনিটই এনাফ, এবং টেবিলের উপরেই রাখতে পারেন। এই যে দেখুন এটা ফুলে এসেছে, কিন্তু পুরোপুরি এখনও ফুলে নাই এবং সে অপেক্ষা করাও যাবে না। যখন 80% এটা ফুলে যাবে তখন এটার ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এবং এটাকে আমি এখন ওভেনে ঢুকিয়ে দিব। 10 মিনিট আগে আমি এটাকে প্রিহিট করে রেখেছিলাম এবং 30 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিব। 30 মিনিট পর আমি এটাকে বের করে নিলাম ওভেন থেকে। বের করলো আমি কিন্তু প্যান থেকে এখনই ব্রেডটাকে বের করব না, কারণ এখন যদি আমরা ব্রেডটাকে বের করে বাতাসে ঠান্ডা করে নিই তাহলে কিন্তু ব্রেডের চারপাশে শক্ত হয়ে যায়। তো এই প্যানের মধ্যে রেখেই যদি আমরা এটাকে ঠান্ডা করি তাহলে চারপাশে বেশ সফট থাকে। তবে অবশ্যই তলায় একটা র্যাক রাখবেন, না হলে কিন্তু নিচেরটা ঘেমে ভিজে যাবে। নিচের গরমটা যদি সরে যায় তাহলে চারপাশে সমানভাবে সফট হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন এর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এটাকে প্যান থেকে বের করে নিব, তবে তার আগে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে এটা সহজেই বের হয়ে আসবে। এবার উল্টে এটাকে এইভাবে করে বের করে নিতে হবে। যদি আপনি ওভেনের একদম মিডল র্যাকে রেখে এবং 180-190 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে বেক করেন, তাহলে এটার চারপাশে কালারটা ঠিক এতটাই সুন্দর আসবে। আর দেখুন এটা কতটা সফট, যদি আমরা বাইরে এটাকে ঠান্ডা করতাম তাহলে কিন্তু এটা চারপাশে শক্ত এবং ক্রাম্পি হয়ে যেত।
এখন এটাকে কেটে নেওয়ার পালা। আর ব্রেড কাটার জন্য নর্মাল ছুরি থেকে একটা ব্রেড নাইফ ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়, ব্রেডটা সুন্দরভাবে কাটা যায়। সাইডে যে ব্রাউন অংশটা সেটা আমি প্রথমে একটু পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন ভেতরে কালারটাও কত সুন্দর এসেছে এবং ডেন্সটাও একদম পারফেক্ট আছে, খুব বেশি বড় কোনো এয়ার পকেটও নেই, আবার কোথাও দলা পাকিয়েও নেই। এবার আমি এটাকে রেগুলার স্লাইস করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো মোটা বা পাতলা করে এটাকে কেটে নিতে পারেন। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই ব্রেড দিয়ে আপনি সকালে নাস্তা সহ যে কোনো ধরনের স্ন্যাক্স তৈরি করতে পারবেন এবং খেয়ে আপনি বুঝতেই পারবেন না এটা দোকান থেকে বা বেকারি থেকে কিনে আনা না ঘরে তৈরি করা। দেখুন ভেতরটা কত চমৎকার হয়েছে এবং যেমন সফট তেমনি মজার। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ব্রেডটা অনেক পারফেক্ট হবে যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাপ এবং টিপসগুলো আপনারা সঠিকভাবে ফলো করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।